এর চেয়ে আমি যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরেও যেতাম, তাহলেও হয়তো আমার পরিবার বা স্বজনরা এত অবাক হতো না। মাঝে মাঝে মরেও যেতে ইচ্ছে করেছে, কিন্তু তারপরেও একটা একটা চিন্তা আমাকে সবসময় বাঁচিয়ে রেখেছে। যদি হতাশার বিষণ্নতা আপনাকে আক্রান্ত করে, তাহলে দেখা যাবে আপনি খালি ডুবেই যাচ্ছেন, সেখান থেকে আর উপরে উঠে আসতে পারবেন না। ফেসবুক লাইভে কারাগারে কাটানোর কষ্টের জীবনের বর্ণনা দিয়েছেন করোনার ভুয়া রিপোর্টারের মামলায় দণ্ডপ্রাপ্ত আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডক্টর সাবরিনা চৌধুরী। ভিডিওতে তিনি বলেন, কারাগারের জীবন এত কষ্টের যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে হতো, কিন্তু শুধু একটা চিন্তা আমাকে বাঁচিয়ে রেখেছে, আর তা হলো আমাকে কারাগার থেকে বের হতে হবে আর সত্যটা সবার সামনে তুলে ধরতে হবে। ভিডিও শুরুতে তিনি বলেন, আমাদের মতো অবস্থান থেকে হঠাৎ করে কারাগারে চলে যাওয়া যে কতটা অদ্ভুত তা বলে বোঝানো যাবে না। শুধুমাত্র তারাই বুঝবেন যারা আমাদের মতো জীবনযাপন করেন। এর থেকে ভালো হতো যদি আমি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরে যেতাম, সেটা আমার পরিবারকে এতটা অবাক করতো না। তিনি আরো বলেন, কারাগারের জীবনের সাথে আমাদের জীবনযাত্রার কোনো মিল নেই, সেটা খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত। মাটিতে কম্বল বিছিয়ে ছোট্ট একটি জায়গায় ঘুমাতে হতো, মাথার উপরে ছিল না ফ্যান আর মাথার নিচে ছিল না কোনো বালিশ, এমনকি সবার সামনে একটা উন্মুক্ত স্থানে গোসল করতে হতো। এই শারীরিক কষ্টের সাথে যোগ হতো মানসিক কষ্ট, কারোর সাথে ছিল না কোনো যোগাযোগ। মোট কথা, পুরো কারাগারের বন্দি জীবনটা হচ্ছে একটা অকল্পনীয় বিষয়। ডক্টর সাবরিনা আরো বলেন, একটা পাখিও বন্দি থাকতে চায় না, সেখানে আমি তো মানুষ, মাঝে মাঝে ভেঙে পড়তাম, তারপরও আমি মনোবল ধরে রেখেছি। মরে যেতে ইচ্ছে হতো, কিন্তু শুধু একটা চিন্তা আমাকে বাঁচিয়ে রেখেছে, আর সেটা হচ্ছে আমাকে কারাগার থেকে বের হতে হবে আর সত্যটা সবার কাছে তুলে ধরতে হবে। এরপর তিনি বলেন, আপনারা হঠাৎ করে হয়তো এরকম বিপদে পড়ে যেতে পারেন যেটা আপনাদের জন্য হয়তো অকল্পনীয়, কিন্তু বিপদে ধৈর্য হারা হওয়া যাবে না। এই পরিস্থিতিতে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, আর সেই সাথে নিজের উপরও বিশ্বাস রাখতে হবে যে আমি এই বিপদটা থেকে বেরিয়ে আসতে পারবো। সেই মনোবল ও শক্তিটা ধরে রাখতে হবে, আর কখনো হতাশ ও বিষণ্ন হওয়া যাবে না। ডক্টর সাবরিনা বলেন, হতাশা আর বিষণ্নতা যদি আপনাকে আক্রান্ত করে, তাহলে আপনি শুধু ডুবে যাবেন, কখনো সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবেন না। এজন্য মনোবল ধরে রেখে প্ল্যান করতে হবে কিভাবে আপনি এর থেকে মুক্ত হতে পারবেন, আর অবশ্যই মুক্তির জন্য সবসময় আল্লাহর অনুগ্রহ কামনা করে যেতে হবে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।